নির্দল প্রার্থী হওয়ায় বাঁকুড়া জেলা পুরসভার মোট 10 জনকে সাসপেন্ড করল তৃণমূল। দলের নির্দেশ অমান্য করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন করায় বিরোধী কাজের অভিযোগে বাঁকুড়া জেলা পুরসভার মোট 10 জনকে বহিষ্কার করল তৃণমূল। আজ দুপুরে তৃণমূলে বাঁকুড়া ও বিষ্ণুপুর দুটি পৃথক সাংগঠনিক জেলায় আলাদা আলাদাভাবে সাংবাদিক সম্মেলন করে এই 10 জনকে বহিষ্কার করার কথা ঘোষণা করে তৃণমূলের ওই 2 জেলার নেতৃত্ব। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরই বাঁকুড়া জেলার বাঁকুড়া, বিষ্ণুপুর ও সোনামুখী এই 3 পুরসভাতেই আছড়ে পড়েছিল তৃণমূল কর্মীদের ক্ষোভ। প্রথমে বুঝিয়ে সুঝিয়ে বিক্ষুব্ধদের আনার চেষ্টা করলেও শেষ পর্যন্ত গাংশোর ক্ষেত্রেই ব্যর্থ হয় তৃণমূল নেতৃত্ব। বেঁধে দেওয়া হয় 48 ঘন্টার সময়সীমা। এরপরেও নির্দল প্রার্থীদের একটা বড় অংশ প্রতিদ্বন্দ্বিতাকে শুয়ে শুনে আধার আনয়ে আজ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল তৃণমূলের বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব। আগামী 6 বছর বাঁকুড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী দিলীপ আগরওয়াল ও 18 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীকে দল থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কারের পরেও তারা প্রতিদ্বন্দ্বিতাকে সরে আসছেন না বলেই জানিয়েছেন। অন্যদিকে এদিন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্বের তরফে সাংবাদিক সম্মেলন করে বিষ্ণুপুর পৌরসভার 5 নির্দল প্রার্থী ও সোনামুখী পৌরসভার 3 নির্দল প্রার্থীকে বহিষ্কারের কথা জানানো হয়। এক্ষেত্রেও নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন ওই 2 পুরসভায় নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থীরা। বলছি, দলীয় নির্দেশ অমান্য করে আগামী পৌরসভা নির্বাচনে আমাদের দলের 2 জন পদাধিকারী ব্যক্তি যারা আমাদের দলের প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 7 নম্বর ওয়ার্ডে দিলীপ আগরওয়াল এবং 18 নম্বর ওয়ার্ডে অনন্যা রায় চক্রবর্তী। দলের রাজ্য নেতৃত্বর সিদ্ধান্ত অনুযায়ী এদেরকে দল বহিষ্কার ঘোষণা করছে। যারা হচ্ছে যে তৃণমূলেই ছিলেন তাদের বিরুদ্ধে দল কেন ব্যবস্থা নেই? না, সে ধরনের কোনো প্রার্থী আর নেই। আর বিক্ষুব্ধ কোনো তৃণমূল নেই? যে 2 জন তৃণমূলের লোক প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্দল হিসাবে তাদেরকে দল বহিষ্কার করছে। এসব সম্ভাবনা কম, যদিও এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন রাজ্য নেতৃত্ব। কতদিনের জন্য তাদের বহিষ্কার করা হয়েছে? আমাকে 6 বছরের জন্য বহিষ্কার করার কথা বলা হয়েছে। আমাদের দলের একটা বাই ইলেকশনে কাউন্সিলর হয়েছিলেন, পরবর্তী ক্ষেত্রে লতিকা হালদারের সঙ্গে আমাদের দলের কোন সম্পর্ক ছিল না। আর এটাই ছায়াপত্র দল কখনো করে Thank you.
না এটা বলার কিছু নেই, এটা দলীয় সিদ্ধান্ত, স্বয়ং সর্বভারতীয় নেত্রী এবং আমাদের সর্বভারতীয় আমাদের পশ্চিমবঙ্গের যিনি তৃণমূলের সভাপতি আছেন সুব্রত বক্সী, তারা সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে নিচ্ছি। এবং আমার একটাই কথা, আমি এখনও নিজেকে তৃণমূল বলেই মনে করি, দল বহিষ্কার করলেও আমি নির্দল প্রার্থী হিসাবে লড়াই করছি। বাঁকুড়া জেলার কিছু নেতা যেভাবে ষড়যন্ত্র করে চক্রান্ত করে আমার যে তৃণমূলে প্রার্থী পদ সেটাকে তারা আটকে দিয়েছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমি নির্দল লড়াই করছি। আমার জয় সুনিশ্চিত সেটা জেনেই তারা আতঙ্কিত ভীত, তার জন্যে তারা এইসব বহিষ্কার টহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। আমার কিচ্ছু এসে যায় না, মানুষ আমার সাথে আছে, 7 নম্বর এলাকার মানুষ আমার সাথে আছে, মানুষই সর্বশক্তি। না দেখুন, আমি জয় হওয়ার পর যে ভোটাররা আমাকে জিতিয়ে আনছে তাদের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত আমি নেব। দল থেকে বহিষ্কৃত তো আমরা সেদিনই হয়েছিলাম, সরস্বতী পুজোর আগের দিন, যেদিনে আমাদের নমিনেশন ইয়েতে নাম বেরোয়নি, প্রার্থী তালিকায় নাম বেরোয়নি, সেদিনই আমরা বহিষ্কৃত ছিলাম। যাই হোক, আজ আবার নতুন করে বহিষ্কৃত হলাম। না না না, আমরা সেদিনই বহিষ্কৃত ছিলাম, আমরা জানিয়ে দিয়েছিলাম যে দল থেকে আমরা টিকিট পাইনি, আমরা দলের মধ্যে আর নেই, দল আমাদেরকে ছাড়িয়ে দিয়েছে দলের জায়গা থেকে, আমরা নির্দল, আমরা তখনই সেদিনই ডিক্লেয়ার করে দিয়েছিলাম লোককে। না, এলাকার মানুষ যেরকম সাথে ছিল সেরকমই সাথে আছে। 8 নম্বর সঞ্জয় মুখার্জি কালু, 11 নম্বর দেবজিৎ কুণ্ডু 8 নম্বর সভাপতি ছিলেন এবং উপপ্রশাসক ছিলেন, 12 হীরালাল দত্ত 12 নম্বর ওয়ার্ড সভাপতি ছিলেন, 7 জবা রক্ষিত এবং মিঠুন মণ্ডল ছিল 7 নম্বর ওয়ার্ড সভাপতি, 19 অতনু মণ্ডল, এটা বিষ্ণুপুরের সোনামুখী চেতনা ঘর ব্যানার্জি, যারা আমাদের সঙ্গে যোগাযোগ করে অন্যান্য দলও দাঁড়াতে যাচ্ছেন কিন্তু যোগাযোগ আমাদের সঙ্গে করেছিলেন, টিকিট পাননি, 10 শিবরাম দত্ত দলন দত্ত, দুজনেই ছিলেন, দুজনেই নির্দলে দাঁড়িয়ে গেছেন, 12 রূপালী সাহা প্রদীপ লাহা, এইগুলো মোটামুটি দুজন। বাঁকুড়া জেলা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা শাখা সংগঠনের সবাই রয়েছি, আপনারা রয়েছেন। কালকে আমরা কলকাতা গিয়েছিলাম, আমাদের নেতৃত্ব কালীঘাট এবং দায়িত্ব দিয়েছেন আমাদের মলয় ঘটক, তিনি পরিষ্কার বলে দিয়েছেন আমাকে টোটালটা জানিয়ে দাও, আমরা জানিয়ে দিয়েছি। তো জানানোর পর ঘোষণা আমাদের করতে বলে দিয়েছেন আজকে 2টার সময় আমাদের বিষ্ণুপুরে যারা দাঁড়িয়েছে তৃণমূল দলের টিকিটে মমতা ব্যানার্জির জোড়া ফুলে,
তারা হচ্ছে অরিজিনাল তৃণমূল কংগ্রেস, তাদেরকে জিতানোর জন্য আবেদন করছি। মানুষের কাজ করবে, মমতাদের উন্নয়নে সামিল হবে, মানুষের সুখ দুঃখের সাথে হবে। আর যারা এই জোড়া ফুল মমতাদিকে বাদ দিয়ে দাঁড়িয়েছেন, যারা তৃণমূলটা এসে কেউ প্রশাসকে ছিলেন, কেউ টাউন সভাপতি ছিলেন, কেউ ওয়ার্ড প্রেসিডেন্ট ছিলেন, দলের টিকিট পায়নি, টিকিট পায়নি, আমার জন্য আমার সঙ্গে রাগরাস করে তাদের উচিত ছিল কি আমার এই নেতৃত্বের সঙ্গে রাগরাস করা উচিত ছিল? ওনারা মমতাদি এবং জোড়া ফুলের প্রতি পুরো চ্যালেঞ্জ ছুড়ে নির্দলে দাঁড়িয়েছেন। তাদের আমরা দল থেকে বের করে দিচ্ছি এবং তাদেরকে যারা সাপোর্ট করছে, যে তো যত বড়ই নেতা হোক, তাদেরকেও সতর্ক করে দিচ্ছি, ধরা পড়ে গেলে মমতাদির কানে আমি তুলবই তুলব, তাদের যাতে উপযুক্ত ব্যবস্থা নেয় দল, তার ব্যবস্থা করব। এবং কেউ কেউ কংগ্রেস বা অন্যান্য দলের সঙ্গে কেউ কেউ জড়িত রয়েছে, আমাদের কাছে খবর আসছে, আমার প্রমাণ পাইনি যে কংগ্রেসের জিতে তৃণমূলে যোগ দেব, অমুক নেতা, অমুক দিদি, অমুক দাদা বলেছেন, এটাও সর্বতই মিথ্যা কথা। যে মমতাদিকে ভালোবাসে, জোড়া ফুলকে ভালোবাসে, তারা জোড়া ফুলের টিকিট পেয়েছে, তাদেরকে আপনারা ভোটে জেতান। মানুষের সুরক্ষা, মানুষের ভালোবাসা, রাস্তাঘাট, জল, পানীয় জল, ইলেকট্রিসিটি, বিভিন্ন উন্নয়ন মমতাদির নেতৃত্বে আমরা বিষ্ণুপুরে সমস্ত মানুষ করব। বাকি যারা কথাবার্তা বলছেন, বিভ্রান্ত ছড়াচ্ছেন, বিভ্রান্তের মধ্যে কোনো কান দেবেন না, তাদের দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই আর সম্পর্ক জীবনে থাকবে না, এটা নিশ্চিত থাকুন। দল আমায় পরিষ্কার জানিয়ে দিয়েছে, সেটা আপনাদের খোলা মনে আমি বলে দিলাম। উপপ্রশাসক ছিলেন, তো আজকে আপনাদের নির্দলে প্রার্থী হওয়ার জন্য দল বহিষ্কার করলো, কি বলবেন? একটা কথা বলতে চাই, এবারে যে আমাদের পৌর নির্বাচনের দলীয় প্রার্থী সিলেকশন হয়েছে, সেই সিলেকশন আমি মন থেকে মেনে নিতে পারছি না, মন থেকে মেনে নিতে পারছি না এই জন্যই যারা কোনোদিন পার্টিটা করল না, এবং তার সাথে সাথে ছমাস আগে যিনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসভ্য ভাষায় গালিগালাজ করেছেন, সেটা আমার পক্ষে খুব খারাপ লেগেছে। তার জন্যে আমার আজকের দিনে এই প্রতিবাদ, তার জন্যে আমি লড়াই করতে চাই, এই লড়াইয়ে আমি সফল হতে চাই। ১১ নম্বর ওয়ার্ডের প্রার্থী যিনি দাঁড়িয়েছেন দেবব্রত ঘোষ, উনি ছমাস আগে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসভ্য ভাষায় গালিগালাজ করেছেন, আজকে তিনিই প্রার্থী, তিনি তখন বিরোধী ছিলেন, বিজেপি করতেন, তার জন্যই আমার এই ক্ষোভ। আজ দল আপনাকে বহিষ্কার করবে, কি বলবেন? দল আজকে আমাকে বহিষ্কার করলো, আমার আমি 2000 সালের কাউন্সিলর ছিলাম এবং দীর্ঘদিন আমি 2020 পর্যন্ত আমি তৃণমূল দলের একজন কর্মী ছিলাম, অ্যাক্টিভ কর্মী যাকে বলে, সেই হিসাবে আমি আমার যেটা ওয়ার্ড 8 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ড আমি পরিচালনা করে এসেছি এবং আমি মনে করি আমি একজন যোগ্য প্রার্থীপদ। বহিষ্কার করলে করবো আর কি, অপর নেতৃত্বের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবো, দল যদি মনে করে যে না একে ফিরিয়ে নেওয়া দরকার আছে, ইনি একজন অ্যাক্টিভ কর্মী, হ্যাঁ তাহলে দল যদি মনে করে তাহলে নিতে পারেন আমাকে। আমি 11 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছি, বিষ্ণুপুর পৌরসভা, দেবজিৎ কুণ্ডু। আচ্ছা,
আমি তো আপনাদের মুখেই শুনলাম যে দল বহিষ্কার করলো, আমি তো এখনো কোনো রিপোর্ট কিছু পাইনি। আর আমি দলের কবে সক্রিয় কর্মী, আমি দলের বরাবর, দলকে ভালোবাসি, হ্যাঁ দিদিকে ভালোবাসি, মমতা দিদি ভালোবাসি, অভিষেক দাকে ভালোবাসি, দল করি সেই দেখে। মানে কে কী বাদ দিয়ে দিল, কী দিয়ে দিল সেটা তো জনগণ বিচার করবে, কাকে বাদ দেওয়া উচিত কাকে নয়। দলের সিদ্ধান্ত দিদি বলুক, দিদির মুখ থেকে যে বাদ দিলাম সঞ্জয় মুখার্জিকে। আমি কবে দলে ছিলাম, আমি কি সক্রিয় সদস্য? আমি ভালোবাসি পার্টিটাকে, কর্মী হিসাবে ছিলাম, আমি তো কোনো পদে থাকিনি। দল আমাকে কবে কী পদ দিয়েছিল? দল তো আমাকে কোনোদিন কোনো পদ দেয়নি তো আমাকে। আমি জনগণের কাজ করি, বরাবর অভ্যাস আছে, জনগণের সেবা করি, এখনও জনগণের সেবা করব। জনগণ আমার সাথে পাশে আছে, তাই আমি আছি। সঞ্জয় মুখার্জি, 8 নম্বর ওয়ার্ড বাসিন্দা। আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ।